লাইফে বিভিন্ন ঘটনা আমাদের বারবার শেখায় পেছনে ফিরে না তাকাতে, শুধুমাত্র সামনের দিকে যেতে। কিন্তু পিছু টান কি এত সহজে ভোলা যায়? হয়তো না। তাই সব কিছু ওলট পালট করে আমরা বারবার ফিরে যাই আমাদের পুরনো রাস্তায়, আমাদের পুরনো মানুষগুলোর কাছে, ঠিক যেমন ফিরছেন পরিচালক অঞ্জন দত্ত। তবে তার ফেরা কার কাছে? রঞ্জনার কাছে, গানের কাছে, সিনেমার কাছে, নাকি অন্য কিছু? সেই প্রশ্নের উত্তরই হয়তো আমি আসবো ফিরে। আর সেই ছবি নিয়ে কথা বলতেই আমাদের সঙ্গে আজকে রয়েছেন পরিচালক অঞ্জন দত্ত স্বয়ং, এবং গানে গানে যিনি পুরনো পাড়ায় আমাদের ফেরাচ্ছেন রয়েছেন সেই নীল দত্ত। ওয়েলকাম তোমাদের দুজনকে। দাদা, আপনার কাছে প্রথমে যাব, যেটা অনেকেই ভাবছেন যেটা আপনারও ফেরার গল্প, হয়তো গানের কাছে আরো একবার, কিসের কাছে ফেরার গল্প আমি আসবো ফিরে? আমি আসবো ফিরে সাতটা মানুষকে নিয়ে, সাতটা মানুষ যারা বিভিন্ন ক্রাইসিসের মধ্যে রয়েছে। আজকের 2018 ক্রাইসিসে সাধারণ মধ্যবিত্ত মানুষ, কেউ লয়ার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্টুডেন্ট, কেউ ডকুমেন্টারি ছবি বানায়, এই বিভিন্ন ধরনের, কেউ একটা শাড়ির দোকান চালায়, এই বিভিন্ন মানুষ একজন ভুগছেন, অসুস্থ মানুষ, কিছুতেই অনেক বয়স্ক কিন্তু টার্মিনালিজে ভুগছে, অল্প বয়সী কলেজের ছেলে, মানে এই মানুষগুলো তাদের ক্রাইসিস থেকে আস্তে 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 তাদের গন্তব্যে পৌঁছচ্ছে, তাদের রিয়েলাইজেশনে পৌঁছচ্ছে। আমি মানে আশা, মানে একসময় আমি লিখেছিলাম তুমি আসবে বলে, তাই তুমি ছিল আশা। বা আমি লিখেছিলাম যে গানে, তুমি না থাকলে সকালটা, তুমি তো, তুমি না থাকলে তাজমহল বানানো হতো না, তুমি না থাকলে রবীন্দ্রনাথ কবিতা লিখতো না, তুমিটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা না থাকলে এগুলো হতে পারতো না, তুমি না থাকলে রোমিও এই করত, মানে ভালোবাসা রোমিওকে করিয়েছিল। সো আমি হচ্ছে আশা, এই মানুষগুলো ফিরে পায়, আশাকে ফিরে পায়, এটা লিটারালি গল্প, গল্পের জায়গা থেকে। আর অঞ্জন দত্তরও ফেরা, এটা ফিরে আসা, নিজের মতন ছবি করা, যে ছবি করা দিয়ে আমি শুরু করেছিলাম, যে ধরনের শহরকে ভালোবাসা, সময় সমকালীন হওয়ার চেষ্টা, ছবির স্ট্রাকচার ভাঙা, নানান ধরনের, বউ ব্যারাক্স যদি দেখেন, দেখে থাকেন, তাহলে দেখবেন অনেকগুলো গল্প, বং কানেকশন দুটো গল্প, চললেন গো চারটে বন্ধুর গল্প, ম্যাডলি বাঙালি চারটে ছেলের গল্প, মানে রঞ্জনা, মানে এই যে একটা স্ট্রাকচারালি অন্য গল্প, শহর নিয়ে, বন্ধুত্ব নিয়ে, হেরে যাওয়া, জিতে যাওয়া, ছোট ছোট সুখ দুঃখ নিয়ে, এই যে আধুনিক ছবি করার, অন্য ধরনের ছবি করার, যেটা আমি পারি, আমি করেছি, যে ছবিতে ইংরেজি আছে, হয়তো হিন্দি আছে, একটা মানে এই যে বাংলা সিনেমাটা, সেই বাংলা সিনেমা থেকে সরে গিয়ে আমি একটু তথাকথিত বাংলা সিনেমা করছিলাম ব্যোমকেশ যখন শুরু হলো, মানে এমন সিনেমা করছিলাম যেগুলো অন্য লোকেও করতে পারে, অন্য লোকেও সেই সিনেমাগুলো করতে পারে, কিন্তু বং কানেকশন আমার মতন আমি করতে পারি, বা দত্তবাস দত্ত আমি করতে পারি, কিন্তু গণেশ টকিজ যে কেউ করতে পারে, হেমন্তও যে কেউ করতে পারে, বংস এগেনটাকে রিপিট করার মতন মানুষ তো আমি নই, আমি তো সিকুয়েল করার লোক নই, যে লেগে গেছে চল আরেকটা করি, লেগে গেছে চল আরেকটা করি, শুধু কমার্শিয়াল সাফল্যের জন্য ছবি করতে তো আমি আসিনি, সেই সাফল্যটাতে অসম্ভব সাফল্য দিয়েছে আমার ব্যোমকেশ, মানে অসম্ভব বড় একটা জায়গা দিয়েছে, সেই সাফল্যের চক্রে, হিট দেবার চক্রে আমি আটকেছিলাম, সেইখান থেকে ফিরে এলাম। মানে এই আমিটা আসলে আপনাকে স্যাটিসফ্যাকশন দেয়? এটা আমি, হ্যাঁ এটা আমি। আমি অভিনয় করতে পারিনি, গান করতে গেছি, গান করতে গিয়ে আমার মনে হয়েছে আমি সিনেমা ভালোবাসি, সিনেমা ডিরেকশন দিতে গেছি, এই যে আমি নানানভাবে নিজেকে খুঁজেছি, একটা ছন্ন ছাড়া খোঁজা, এই এই এইটাই তো আমি। সেই আমিটা থেকে সরে গিয়ে প্রতি বছর পুজোয় একটা করে হিট দিতে হবে, হই হই করে লোক এসে দেখবে, নাম্বারস কত কত বিক্রি, কত হিট, এটা তো আমি নই, এটা যদি আমি হতাম তাহলে অন্য কিছু করতাম, আমি তো এটা নই। তো আমি যেটা সেটা 64 বছরে এসে আমাকে ফিরে আসতেই হবে, আদারওয়াইজ আমি হারিয়ে যাব, তাই আমি
আগে বোমকেশ বন্ধ করে অ্যানাউন্স করে অ্যানাউন্স করে আমি কোনো ফেরার রাস্তা রাখিনি, যে যদি এটা ফেল করে তাহলে আমি ফিরে যেতে পারবো না, সেই জন্য আমি অ্যানাউন্স করে দিলাম আমি আমি করবো না। সুতরাং আমি নৌকোটা পুড়িয়ে ফেললাম। এবার আমায় তো সাঁতার কাটতেই হবে, কাটতেই হবে, এটা না হোক পরেরটা তারপরেরটা। এই জার্নিটা নতুন করে, অবভিয়াসলি নতুন করে, মানে আমি তো রিপিট করবো না, এটা তো রঞ্জনা, অনেকেই বলছে এটা রঞ্জনা আমি আসবো না শিখবে না। তোমার কি প্রশ্ন ছিল? না, একেবারেই না, কারণ আমরা ট্রেলার দেখেছি, আমি জানি না। অনেকে বলছে এর কারণটা হচ্ছে নামটার জন্য রঞ্জনা আছে, হ্যাঁ, ওই গানের ব্যাপারটা, যে আমি আসবো ফিরে তোমার পাড়ায়, যে ছেলেটা বলেছিল সে পাড়ায় হিন্দু কি জাপানি তুই বারান্দায় থেকো, এই গানের, হ্যাঁ, রঞ্জনা আমি আসবো না গানটা, ওই গানটা পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো, গানটার একটা অন্য মানে এইটাতে আছে। কিন্তু ছবির সাথে অবনী মারা গেছে, গল্প কি করে হবে, তো মরে গেছে লোকটা, মিনস আর রঞ্জনা দাঁড়িয়ে গেছে, রঞ্জনা গান টান করে দাঁড়িয়ে গেছে, কী গল্প আর সুম আর কবির সুমন চলে গেছে গ্রামে, তো কী করে গল্প কোনো সিকুয়েল হওয়ার প্রশ্ন ওঠে না। আর এখানে তো শুধু রঞ্জনার গল্প নয়, আগের মানে আমরা রঞ্জনার গল্প দেখেছেন, এখানে কিন্তু সেটা নয়। না না না, এখানে আরো অনেক অনেক রঞ্জনার ছোট, সেটাই তো যেটা দাদা বলছিলেন যে গানটাই কোথাও যেন রঞ্জনা আছে, পুরনো রঞ্জনা গানে আছে, ছবিতে নেই। তুমি যখন মিউজিক করলে তখন কি পুরনো রঞ্জনাকে মাথায় রেখে করেছিলে নাকি নিজের মতো এই রঞ্জনা নতুন, এই গানগুলো নতুন? আমরা এটা একটা জিনিস, এই গানগুলো আগে হয়েছিল, ছবি করার কথা তখন হয়নি, গানগুলো গানের জন্য করা, একটা অ্যালবাম করব বলে গানগুলো করা হয়েছে, শুরু হচ্ছিল যে আমরা নিজেরা কোনো সিনেমার স্ক্রিপ্টের ফরমাইশি গান নয়, এটা নিজেরা কী গান গাইবো সেটার জন্য করা, এবং সেটা করতে করতে মনে হয়েছে যে একটা সিনেমা হতে পারে, এই গানগুলো জুড়ে একটা প্লট মাথায় আসে। যেটা বললে তুমি না থাকলে তুমিটা ভালোবাসা বা প্রেম, বা তুমি আসবে বলে তাইতে তুমি হচ্ছে আশা, এখানে আমি বলবো আমি আসবো ফিরে ইজ হোপ। মানে আমাদের শহরটা ক্রমশ খুব একটা ভালো দিকে যাচ্ছে না, এবং আমাদের দেশটাই ক্রমশ একটা ভালো দিকে যাচ্ছে না, অনেক অভাব অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আশা ঠিক মানুষের জীবনে হয়তো আসবে, হোপ উইল কাম ব্যাক, সেখান থেকে আই উইল কাম ব্যাক, আমি আসবো ফিরে। সে গানটা শুনবো, কিন্তু দাদা আপনাকে জিজ্ঞেস করবো যে এই আশাটা কি তাহলে আপনাদের দুজনের কাছে গান, শুধু গান? না, গান গান জীবন সিনেমা সব কিছু নিয়ে আসা, মানে মানে আশা হারিয়ে ফেলছে যারা তাদের কাছেও আশা, আমাদের কাছেও আশা, যে না এই শহরটা আমি ছেড়ে যাইনি, এটা আমি ভুল করিনি, এবং আমি জানি না নীল এক সময় দিল্লিতে গিয়ে চাকরি করতো, সেও যে চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলো, হই হই করে টাকা রোজগার করছে না, তবুও এটাই আমার শহর। এই এইটা আমরা বলতে চাইছি, যে আমরা শহর, আমরা কলকাতায় থেকে আমাদের এই দেশে থেকে আমরা ভুল করিনি, আমরা অন্য জায়গায় চলে যাইনি, আমরা এটাই আমাদের শহর, এখানেই বসে আমরা গান করব, এখানেই বসে থাকবো, এটাকেই সেলিব্রেট করব। আমার বন্ধু অমিত দত্ত আমাদের সঙ্গে যে বাজায়, সে আজ ভারতবর্ষের অন্যতম, যে কোনো জায়গায় গিয়ে সে অনেক টাকা রোজগার করতে পারে, কিন্তু সে এই শহরেই রয়েছে, এটা আমাদের কাছে খুব বড় জিনিস। মানুষগুলোকে গান, আমাদের ছবিতে গান এসে মানুষগুলোর জীবনকে বদলে দিচ্ছে, তাই তো গল্পটা, তাই মিউজিক থেরাপি, মানে এখানে মিউজিক এস থেরাপি। এখন তুমি যদি দেখো আমার ব্যক্তিগত জীবনটাই তো তাই, আমি তো অ্যাক্টর হতে চেয়ে অ্যাক্টর না হতে পেরে কমপ্লিটলি হারিয়ে যাচ্ছিলাম, হারিয়েই যাচ্ছিলাম, আমার অঞ্জন দত্ত কেউ চিনতই না, মৃণাল সেন, অপর্ণা সেন আর নবদু চারটা তিন চারটে ছবির অ্যাক্টর হয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, আমি কেউ নিচ্ছিল না আমাকে, আমি তো ফেইলড অ্যাক্টর। 94-এ যখন আমি গান করলাম, গান কিন্তু আমি অনেক, এই কলকাতার মানুষ, ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর বাঙালি আমাকে সেই স্বীকৃতি দিয়ে, গান আমাকে কিন্তু লিটারালি বাঁচিয়ে দিয়েছে, অর্থ দিয়ে এবং স্বীকৃতি দিয়ে আমাকে লিটারালি বাঁচিয়ে দিয়েছে। তারপরে আমি সিনেমা করতে গেছি, তার পরের কথা, কিন্তু গান তো আমাকেও বাঁচিয়েছে, লিটারালি বাঁচিয়েছে, তো আমার মনে হয় গান মানুষকে বাঁচাতে পারে। কিন্তু দাদা চালচিত্র, মানে 81-এ চালচিত্র, সেই সংখ্যাটা যদি উল্টে দিই 18-এ আমি আসবো ফিরে, তো সেখানে দাঁড়িয়েও কি আপনি বলবেন যে না, মানে অবনী যেখানে আছে, যেখানে মিস্টার দত্ত আছেন, সেখানে কোথাও অঞ্জন দত্ত হারিয়ে গেছেন অভিনয়ের ক্ষেত্রে? সেটা তো নয় না, আমি হ্যাঁ নিশ্চয়ই হারিয়ে গেছেন, কারণ আমাকে চার গুটি কতক আমি এসেছিলাম 80-এর দশকে, 80-এ আমি 42 বছর বয়স অবধি হাতে গোনা কয়েকটা ছবি পেয়েছি, আমার সিনেমার জগৎ আমাকে সেই স্বীকৃতিটা দেয়নি যেটা আমার প্রাপ্য ছিল বা যোগ্য ছিলাম আমি, মানে
সৌমিত্র চট্টোপাধ্যায় একটা জায়গা অবধি অভিনয়কে নিয়ে গেছিলেন। আমি যখন এসেছিলাম আমি বিশ্বাস করেছিলাম, ভেনিসেও প্রাইজও পেয়েছিলাম যখন, বিশ্বাস করেছিলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায় যেখানে এসেছেন সেখান থেকে আমি শুরু করব, আমি আরেকটু এগিয়ে দেবো, বাংলা সিনেমার অভিনয়কে আমি এগিয়ে দেবো। কিন্তু আশির দশকে এবং নব্বইয়ের দশকে যে সিনেমা হতো বাংলা সিনেমা, তার তার মানে সেই এনভায়রনমেন্টে আমাকে আমার জায়গা ছিল না, আমার কোনো জায়গা ছিল না, আমার বলতে কোনো লজ্জা নেই যে সেই জগতের সঙ্গে আমি নিজেকে মেলাতে পারিনি, এবং তারাও আমাকে না দেখতে ভালো আর কি, অ্যাক্টিং ট্যাক্টিং করতে পারে না, অ্যাক্টিং বলতে তো চড়া মাপের অ্যাক্টিং হতো। গুটি কতক লোক, মৃণাল সেন, অপর্ণা সেন, আর সেই ছবিগুলোও কেউ দেখেনি, দেখেনি মানে ভিড় করে দেখেনি, কারণ সেগুলো আর্ট সিনেমা, সেগুলো সেগুলো বিদেশে প্রাইজ টাইজ পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এর বেশি আর কিছু হয়নি। শিক্ষিত লোক যেত আর্ট সিনেমায়, শিক্ষিত লোক করতো আর্ট সিনেমা একদম। আর কিন্তু সুতরাং আমি আমাকে কেউ সেভাবে, আমি তো অভিনয়ের ধারাটা পাল্টাতে পারলাম না, অথচ আমার থেকে যারা ধরুন 7-8 বছরের সিনিয়র তারা নাসির, শাবানা, ওম, পঙ্কজ, এরা কিন্তু এক ঝাঁক ডিরেক্টর পেল যারা তাদের দাঁড় করিয়ে দিল, যারা মানে অভিনয় ঘুরিয়ে দিল, তারা অভিনয়ের ধাঁচ ঘুরিয়ে দিল। নওয়াজউদ্দিন আসতে পারলো, ইরফান আসতে পারলো, এবং রাজকুমার রাও আসতে পারলো, মানে প্রায় স্টার হয়ে যেতে পারলো। তার জন্য তো অনেকগুলো এই মানুষগুলো দায়ী। আমাদের এখানে কোথাও গিয়ে সেটা সেই অভিনয়ের ধারাটা সৌমিত্র দা অবধি গিয়ে তারপর মোড় ঘুরিয়ে দেওয়ার মতন অভিনয় সেটা এলো অনেক অনেক পরে। কখন এলো? যখন শিক্ষিত মানুষ মেন স্ট্রিম সিনেমাতে এলো, শিক্ষিত মানুষ যখন ডাক্তারি ছেড়ে, কম্পিউটার ছেড়ে, জার্নালিজম ছেড়ে, টিচারি ছেড়ে, তারা যখন সিনেমা বানাতে এলো, ঋতুপর্ণ থেকে, এর থেকে সৃজিৎ, দেখুন এরা প্রত্যেকে কিন্তু অন্য চাকরি করতে পারত, তারা যখন মেন স্ট্রিম সিনেমা, আর্ট সিনেমা নয়, মেন স্ট্রিম সিনেমা করতে এলো, তখন কিন্তু অভিনয়ের ধারা পাল্টালো, এবং এরা কিন্তু মনে করলো যে অঞ্জন দত্ত ভালো অভিনয় করতে পারে। আমার আর কোনো অভিনয় নেই, আমার ওই 91-এ বোধ হয় অন্তরীণ, তারপর কোনো অভিনয় নেই আমার। 91 থেকে 2009-এ এলো অটোগ্রাফ, তখন সৃজিৎ বলছে যে না অঞ্জন দত্ত পারে, কমলেশ্বর বলছে অঞ্জন দত্ত পারে, এরা আমাকে অভিনেতা হিসেবে দেখলো, আমার সহকর্মীরা আমার থেকে ছোট যারা তারা আমাকে অভিনেতা মনে করে, খুব ভালো অভিনেতা মনে করে, কিন্তু আমার তখনকার সহকর্মীরা মনে করতো না। কিছু মানুষ এবং কিছু সুযোগের অভাব ছিল, যেটা সত্যি এখন আমার মানে শিক্ষা, মেইন স্ট্রিমে শিক্ষা এলো, মেইন স্ট্রিম সিনেমাতে শিক্ষিত মানুষ ঢুকে এলো, তারা তারা অন্য জিনিস করতে আরম্ভ করলো। যে ধরনের ছবি হতো আপনি মানে আপনি ভেবে দেখুন 80-এর দশকে আর আজকে মেইন স্ট্রিম সিনেমা, যারা মাছের ঝোল ইজ আ মেইন স্ট্রিম সিনেমা, কল্পনা করা যায়। 60-এর দশকের মেইন স্ট্রিম সিনেমা কিন্তু শিক্ষিত মানুষ ছিল, শিক্ষিত কত কত সাহিত্য নিয়ে সিনেমা হয়েছে। 60-এর দশক থেকে 70-এর দশকে 80-90 একদম 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 গ্রাম্য মানুষদের জন্য সিনেমা হতে আরম্ভ করলো, শহরের মানুষরা সিনেমা হল হল শহরের মানুষরা সিনেমা হচ্ছে না, শহরের গোষ্ঠী মুষ্টিমেয় 4-8 সিনেমা তখন, কিন্তু বাংলা সিনেমার নাম জানতেনই না, দেখতো না। আচ্ছা এইবার ঋতুপর্ণ থেকে টুকটুক করার মধ্যে হয়তো দেখতে 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 দেখতে, তারপর সৃজিৎ, দেবতা, এরা যে ছবিগুলো করছে সেগুলো 80-এর দশকের ছবির থেকে কতটা উন্নত মাপের আপনি ভাবুন। হ্যাঁ ভুল ভ্রান্তি আছে তো, অনেক ভুল করছে সবাই মিলে, আমরা ভুল করছি, এ করছি, তা করছি, কিন্তু গান 80-এর দশকের সিনেমার গান হারিয়ে গেল, যে গান সিনেমাকে বিক্রি করতে পারে। আবার দেখুন 2000-এ গান এলো, 2000-এ কিন্তু আবার নতুন ফ্রেশ ব্লাড এলো, নীল এলো, অনুপম এলো, সব নতুন নতুন মানুষগুলো এলো, তারা গানকে রিডিফাইন করছে, চন্দ্রবিন্দুর একটা দল, কিছু অনিন্দ টনিন্দ, এরা এসে চেঞ্জ করে দিল বাংলা গানকে, চেঞ্জ বাংলা সিনেমার গানকে এরা চেঞ্জ করে দিল, নতুন নতুন অ্যাক্টার্স এলো, মানে উত্তম কুমার নেই, ঠিক আছে সো তাদের কী এসে গেল, সলিল চৌধুরী নেই, ঠিক আছে কী এসে গেল, গৌরীপ্রসন্ন মজুমদার নেই, ঠিক আছে চন্দ্রিল আছে, চল এই যে একটা শিক্ষিত, এই এই মেইন স্ট্রিমটা শিক্ষিত হলো। আজকে মেইন স্ট্রিম সিনেমা কিন্তু
শ্রীজ মুখার্জি। আজকে মেইন স্ট্রিম সিনেমা কিন্তু মেইন স্ট্রিম হার্ড কোর কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে কিন্তু কমলেশ্বর মুখোপাধ্যায়। আজকে মেইন স্ট্রিম সিনেমা কিন্তু শিবপ্রসাদ। মেইন স্ট্রিম সিনেমা আর তামিল তেলেগু রিমেক নয়, একদম গানও নয়, সাথে গানও নয়। তো যে গান আমরা শুনছিলাম, মানে আমার মোবাইলে অলরেডি রয়েছে, আমি শুনছি সেই গান একবার হোক, ফিরে আসার গান। হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ, হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময়, হয়তো সূর্যের রং হয়ে যাবে ঘোলাটে, হয়তো গলে যাবে হিমালয়, তবু আসব আমি তোমার পাড়ায়, ফিরে আসব আমি তোমার পাড়ায়, তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসব ফিরে আসব তোমার পাড়ায়। সত্যি সকলকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে পাড়া, বিশ্বাস কর পুরনো পাড়ায়, অন্তত আমাকে। তো দাদা, যেটা দুজনকে এবার জিজ্ঞেস করবো, যে এই গান কিন্তু সব কিছু হয়ে যাক কিন্তু আমি ফিরবো তোমার কাছে, তোমার পাড়ায়, সেইটা বলে, তো এরকম কিছু দুটো তিনটে জায়গা বা দুটো তিনটে মানুষ বা দুটো তিনটে জিনিস যেখানে আপনাদের ফিরতেই হবে, এখনো মনে হয় যা কিছু হয়ে যাক আমাকে ফিরতেই হবে, সেগুলো কোনগুলো? একটা তো অবশ্যই সিনেমা বা গান, আর আমার মনে হয় যে আমি যে স্ট্রাগল, লড়াই, যে যে চেষ্টাটা করেছিলাম একদম 80-এর দশকের আগে থেকে, 70-এর দশক থেকে, আমায় থিয়েটারে ফিরে আসতে হবে আবার। আমি 2012-তে এসেও আবার গ্যালিলিও করি, থিয়েটারটায় আমায় ফিরে আসতে হবে। থিয়েটার বড্ড ইম্পর্ট্যান্ট, কলকাতার থিয়েটার সে অনেক ঐতিহ্য তার, মানে সেটা হাতিবাগান থেকে আরম্ভ করে সৌম্যমিত্র হয়ে অজিত এস হয়ে কলকাতার থিয়েটার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিয়েটার ইন দ্য আমাদের দেশ। সেই থিয়েটারে আমায় ফিরে আসতে হবে এবং সেই লড়াইটাতেও আমায় ফিরে আসতে হবে। সে আমার আমার সেই লড়াইটা খুব পরিচিত, সেইখানে সেটা আমি ছাড়তে পারবো না, সেই সেই জায়গাটা আমার খুব ইম্পর্ট্যান্ট। আর গানে তো ফিরে আসতেই হবে, অ্যালবাম করতে হবে, সিনেমা ছাড়া আমাদের দুজনকেই আবার অ্যালবাম করতে হবে। এবং আমার মনে হয় এই এই ছবিটার পর এবার নীলের অ্যালবাম করা দরকার। আর নীলের মানে গলা, আমি কখনো তো সেভাবে ব্যবহার করিনি, অনেকেই ব্যবহার করিনি, একবার দুবার হয়তো করেছি ওর নিজে নিয়ে, আমি জানি না কী করে। কিন্তু এই যে এখানে একটু বড় কথা আমার বলা দরকার, সরি আমি একটু ডাইগ্রেস করব, মানে অন্য কথায় বলতে পারি, তারপর নীল বলুন। দেখুন, এই ফিরে আসা সম্ভব হয় বা একটা জিনিসকে কে বেরিয়ে আবার একটা কিছু করা সম্ভব হয় যখন ভালো গান লেখা হয়, ভালো স্ক্রিপ্ট লেখা হয়, সিনেমাটোগ্রাফার নিজেকে প্রমাণ করতে চায়, ভালো অ্যাক্ট্রেসরা ভালো অভিনয় করে, এবং এসব ঠিক। কিন্তু সবচেয়ে বড় সত্যি কথা হচ্ছে যে প্রডিউস করে সেই মানুষটাকে না বুঝতে হবে কী করছে এরা। এবং এখানে আমাদের ছবিতে, এই নীলের কথা বলতে বলছি, নীলের গান গাওয়ার কথা বলতে, আমাদের ছবিতে পেছন থেকে সব থেকে মানে ইম্পর্ট্যান্ট ডিসিশনস নিয়েছে কিন্তু শ্রীকান্ত মহতা অর SBF, যার কাছে নিজের থেকে আমি গেছি, কেন আমার একটা ক্রাইসিস চলছে, আমি পারছি না, বমকে এসে ও ওয়ার্ক করছে না আমার কোনো ছবি, ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসটা থেকে আমি শ্রীকান্ত মহতাকে ফোন করি, যে কেন শ্রীকান্ত মহতাকে ফোন করি তারও কারণ আছে, অন্য কাউকে কেন ফোন করি না, তার সঙ্গে আমার দুটো ছবিতে অভিনয় করেছি, কোনো যোগাযোগ নেই আমার শ্রীকান্ত সেরমভাবে। আর মণিকে, মহেন্দ্র সোনিকে নীল একটু চিন্ত, চলো লেটস গো ডিস্ট্রিবিউট করেছিল, এছাড়া কোনো যোগাযোগ নেই। আমি ফোন করি, ও আমার ক্রাইসিসটা শোনে, ও প্রথম আমার ক্রাইসিসটা শোনে
এবং বলে আপনার ক্রাইসিসটা কি বলুন, আপনি রিল্যাক্স করুন, ছবি করার অঞ্জন না আপনার একটা হিস্ট্রি আছে, আপনি অনেক অন্য একটা জায়গা থেকে আসছেন, আপনি এত আপনি টেন্স, আপনি আমি কেউ ক্রাইসিসটা বলি, আমি নীল মিলে পার্ক স্ট্রিটের একটা জায়গায় গিয়ে বসে অনেকক্ষণ ওর সঙ্গে সময় কাটাই, আর আমাদের ক্রাইসিসটা নিয়ে কথা বলি, এখানেও অফিসে বলি, অ্যান্ড সেইখান থেকে আমরা ছবিটা শুরু করি। তো শ্রীকান্ত মহতা যেহেতু অনেক ধরনের ছবি করেছে, অনেক রকম কাজ করেছে, ঋতুপর্ণর চোখের বালি থেকে কবে ভাবুন, চিরদিনই তুমি যে আমার থেকে চিত্রাঙ্গদা থেকে অটোগ্রাফ থেকে নিয়ে চল আফ্রিকা কমলেশ্বরকে নিয়ে নির্বাসিত নিয়ে কৌশিক গাঙ্গুলির সিনেমাওয়ালা থেকে ফুল অন কমার্শিয়াল এত কিছু করে ওর এক্সপিরিয়েন্স মানে অনেক রকম মানুষের সঙ্গে কাজ করেছে, সেই জন্যে আমি ওর কাছে গেছিলাম। ও কিন্তু বুঝতে পেরেছে যে আমরা কোথা থেকে আসছি, এই ছবিটা যদি আজকে অরিন্দম বা সৃজিত করতো ও হয়তো তাদের মতন করে ও না ও হয়তো তাদের মতন করে দেখতো, এখানেও আমাদের মতন করে দেখেছে। ও প্রথম বলেছে গানে কম্প্রোমাইজ চলবে না, এই ছবিটা গান ইম্পর্টেন্ট বুঝলি, এই গানটা কর, এবং নীল দত্ত হয়ে গেল ছবির এক্সিকিউটিভ প্রডিউসার, তুই এক্সিকিউটিভ তোমে মানে আমি তোমার থ্রু দিয়ে ছবিটা করছি, অফকোর্স আমরা তখনই ক্রাইসিসে পড়ছি, আমরা কথা বলছি, ফিরে আসছি ওর কাছে, এবং নীল যে গাইল, নীল যে ভিডিও, নীলকে দিয়ে ভিডিও করা হলো, সেটাই মেন ভিডিও হবে এবং নীল গান করছে, এইটা এই ডিসিশনটার পেছনে শ্রীকান্তের হাত আছে অনেকটা, শ্রীকান্তের মানে চাহিদা আছে সেখানে, ও ছেড়ে দিয়েছে না এটা অরিজিৎ সিং বা এটা অমুক বা এটা তমুক বলেনি, কিন্তু ও কোথাও বুঝতে পেরেছে যে এরা গানের জগৎ থেকে এর এই এই বেসিক ক্ল্যারিটি একজন প্রডিউসার না থাকলে না কিছুতেই হবে না, জানেন এর আমি প্রডিউসারকে তেল মারছি না, আমার কোনো ইন্টারেস্ট নেই, অনেক বয়স হয়ে গেছে আমার, কিন্তু এরকম একজন প্রডিউসার না পেলে কোথাও ফেরা যায় না, কোথাও এগোনো যায় না, পুরনো এই যে বলে দিলাম আমি নৌকো পুড়িয়ে আমি আমি চলে এসেছি, এই নৌকো পুড়িয়ে দেবার সাহস সাহসটা আমাকে তো দিয়েছে এসবিএ, যে সাহস দিয়েছে ওকে কাম অন চলো লেটস গো টেক অ্যানাদার অ্যাডভেঞ্চার, এইটা তো দিয়েছে, সেইটা হলেই এটা হয়। এবং নীল আমার ছবিতে গান করলো, অথচ আমি কিন্তু বো ব্যারাক্স থেকে আরম্ভ করে ছবি করে যাচ্ছি, কখনো ভাবিনি যে নীলকে দিয়ে একটা গান করাই বা নীলকেও বলিনি, আমি খুব কম তুমি করবে তুমি করো না না আমি করছি করছি ও করছে তার কাছে শান মান, আমি কিছু গান আমি বলছি না, আঘাত পাবে গায়করা, যেটা নীল করলে অনেক বেটার হতো এখন মনে হচ্ছে আমার, এই গানগুলো যখন প্রায় আমরা গাই যখন পাঁচটা গান করেছে এর আগে আমি কি দত্ত বসে দত্ত একটা গান গেয়েছি আর শেষ বলে কিছু নেই গানটাই, ইংরেজি গান ইংরেজি গান, সুতরাং আমি তারপর বংশ জাগেনে এসে প্রথম মনে হলো একটা গান আমি একজনকে দিয়ে গাইয়েছিলাম খুব নাম করা একজন সিঙ্গার, তারপর আমি যখন গাই আমার আশেপাশে পরিচালক বন্ধুরা বলে তোর গাওয়াটা রাখ, সেখান থেকে আর অন্যরা আমায় দিয়ে গাইয়েছে অন্য ছবিতে যেখানে আমি কাজ করি, যে মইনাক শানের গানটাই প্রমোট শুনে সুদেশনা দিয়ে বা মইনাক বা কৌশিক গাঙ্গুলি এদের ছবিতে এরা আমাকে দিয়ে গাইয়েছে, ছবিতে না প্রতিছবিতে এরা বলে যে একটা গান তাহলে তুমি গাও, আমি বলিনি কেন সো বাট কখনোই না মানে ওখানে তখনও অন্যরা গাক অন্যরা গাক, মানে এটা একটা ইন্টারেস্টিং মানে ইট টুক টাইম, মানে অনুভব গাইলো অনুভব গায় নিজে কম্পোজ করছে গাওয়াটা একটা ইন্টারেস্টিং দিচ্ছে, সে নিজেই মিউজিক ডিরেক্টর সিনেমা দিয়ে তো শুরু সে নিজে গাইছে, হয়তো দ্যাট হেল্প পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হ্যাঁ মিউজিক ডিরেক্টর, সো সেইটা খুব ইন্টারেস্টিং হয়। আমি হয়তো ফিরতে চাই, আমি লাইভ মিউজিকের মানুষ, আমি একটা ব্যান্ড করেছিলাম আমায় ফিরতে হবে সেই লাইভ মিউজিক, লাইভ মিউজিকটা একমাত্র পথ এগিয়ে যাওয়া, লাইভ মিউজিক ছাড়া এগোবে না, সঙ্গীতই এগোবে না, মানে যতই আমরা সিনেমার গান করি লাইভ মিউজিক ইজ দ্য অনলি ওয়ে, আমাদের এখানে এখন যারা অল্প বয়সী তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে না, তারা সঙ্গীত কেনে না, তারা ফ্রিতে ডাউনলোড করে এবং হুইচ ইজ ওকে, মানে এখন পৃথিবীটা এমনই জায়গায় চলে গেছে, অস্বীকার করার কিছু নেই, এমনই জায়গায় চলে গেছে যেখানে আর্ট ইজ ফ্রি, ইট ইজ ফ্রি, মানে আজকে একটা মিউজিয়ামের ছোট্ট আট পাউন্ডের টিকিট কেটে তুমি বিশ্বের বড় বড় আর্ট দেখতে পারো, সো ইট ইজ অলমোস্ট ফ্রি, সো
সেখানে আমাদের কিছু করে লাইভ মিউজিকটা একটা এক্সপিরিয়েন্স দেয়। সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এখনও যেরকম সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা কিন্তু কমে যাচ্ছে। এখন আমি যথেষ্ট ভালো স্পিকার্স, যথেষ্ট ভালো কম্পিউটার, যথেষ্ট ভালো কোয়ালিটি অফ HD কোয়ালিটিতে আমি সিনেমা বাড়িতে বসে দেখতে পারি, সত্যি আমি ওয়েটও করবো না। সুতরাং আমার মনে হয় কিন্তু মিউজিক শোনাটা এটার কোনো বিকল্প এখনো হয়নি। লাইভ লাইভ কনসার্ট, লাইভ কনসার্ট, নাটক দেখা, একটা নাটক দেখা, মিউজিক শোনা, লাইভ সেটা হয়নি, সেইটা সেটা আমি আবার ফিরতে হবে সেটা। আর সেই কারণেই এই ছবির জন্য বোধহয় আমরা অনেকগুলো লাইভ কনসার্ট তোমাদের দিয়ে দিলাম। এবং সেটাও ইন্টারেস্টিং থিং, যেটা শ্রীকান্তা প্রথম বলেছিল, গানগুলো নরমালি এত আগে রিলিজ হয় না, আমাদেরটা যত আগে হয়েছে। আরও আগে প্ল্যান ছিল কিন্তু যা হয়ে গেছে। এবং করতে করতে একটা ট্যুর, যেহেতু আমরা ভেবেছিলাম এটা লোকেরা ভাবলে ভাবুক না যে এটা কিছু একটা এমনি গানের অ্যালবাম SBF নিতে বেরিয়েছে, সেটা অনেকে তাই ভাবছে, তাদের কল্পনা এবং ধারণার বাইরে গানগুলো কখন কিভাবে আসছে। তো এইভাবে যে প্রত্যেকটা গান শুট করা, এই আইডিয়াটা কার, এটা কি নীলদা নাকি অন্য কারো? মিলেমিশে আইডিয়াটা বলেছিল যে তোরা নিজেরা যেরকম ভাবে করিস সেটা কর, ডু নট গেট ইন টু দ্য ফিল্ম রাইট নাও, মানে কনভেনশন রাস্তায় চলিস না, আনকনভেনশনালি কর। আমরা করে দেখেছিলাম তো ইনিশিয়ালি কিছু ফিল্মের ফুটেজ দিয়ে, আমরা ভেবেছিলাম কিন্তু সেটা ক্যান্সেল করে দিল। সেখানে অমিত দা, অমিত টুকাই, বাজার প্রশান্ত যারা বাজিয়েছে যারা বাজাচ্ছে তারাই থাকা দরকার নেই, দরকার নেই ছবি ছবি আনার দরকার। বাহ, তো এবার ছবিতে ফিরি, ছবির গল্পে খানিকটা ফিরি। আমরা দেখছিলাম যে কিছু জায়গায় দেখানো হচ্ছে একটা ডিস্টার্ব চাইল্ডহুড, কিছু জায়গায় একটু ঘেটে যাওয়া সম্পর্ক। তো দাদা, সেখান থেকে কি মানে বের করতে পারে? মানে আমরা তো সবাই খুঁজি যে আমরা প্রত্যেকে এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যাই, আর প্রত্যেকে সেই রাস্তাটা খুঁজি যে কিভাবে বেরোনো যায়, সেটার দিকে কি আঙুল, মানে মিউজিক সেটা হতে পারে, সেটাই কি আপনি দেখাতে চাইছেন? হিল করছে, মানে ওষুধের কাজ করছে, মিউজিক থেরাপি, মিউজিক ইজ থেরাপিউটিক, মিউজিক ইজ এ হিলার, হিলার, সেইটাই মানে সেটা বের হচ্ছে আমাদের জীবনে অনেক সময়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আসছে যে ক্রাইসিস গুলো, সেটা হচ্ছে জেনারেশনের ক্রাইসিস। মা মেয়ে, মা যা যা যেগুলো করেছিল, মেয়ে যখন সেটা করছে মা মানতে পারছে না। আমার কাছে এইগুলো খুব ইন্টারেস্টিং, মানে আমি আমি এইভাবে সমাজকে দেখতে চাই, এইভাবে সিনেমা দেখতে চাই। বাবা যা যা করেছে ছেলে তাই করছে, বাবা মানতে পারছে না, ডিভোর্স করে ফেলেছে। আচ্ছা, ডিভোর্স করে শান্তিতে থাক, নিজের মধ্যে ঝগড়া করে চলেছে, মুখ দেখা দেখি বন্ধ কেন? মানে এই যে বিভিন্ন জিনিস মানতে না পারা, এই যে ক্রাইসিস মানতে না পারা, যে একটা বয়স্ক লোকের সঙ্গে একটা খুব অল্প বয়সী মেয়ে প্রেম করতেই পারে, এইগুলো অ্যাডাল্ট্রি আছে অনেক কিছু, মানে লিভিং টু টুগেদার, বিয়ে না করে থাকা যায়, অসুবিধে কী আছে? এবং যে মারা যাবে তাকে মারা যেতে দাও, এই এই যে এই ভাবনা চিন্তাগুলো নিয়ে ছবি, মানে এগুলো খুবই 2018-র সমস্যা। আমি এই জন্য বলছি আমি 2018-তে ফিরে আসতে চেয়েছি বোমকেশ থেকে, 18 একদম এখন, আজ থেকে 10 বছর আগে এই সমস্যা এতটা ছিল না, এতটা এতটা এই ক্রাইসিসগুলো ছিল না। মানে 2008-এ লিভিং ইন অ্যাডাল্ট্রি এই সবগুলো, এত সেক্সুয়াল ভায়োলেন্স এত ছিল না, এখন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এইগুলোকে আমি অ্যাড্রেস করছি, যে জেনারেশন, দুটো জেনারেশনের মধ্যে ক্রাইসিসটা বেড়েছে, এবং গান এসে আস্তে 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 তাদের তাদের ঠিক রাস্তাটা দেখিয়ে দিচ্ছে, তাদের হিল করে দিচ্ছে, তারা বুঝতে পারছে, মা মেয়েকে বুঝতে পারছে, বাবা ছেলেকে বুঝতে পারছে, এগুলো আস্তে 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 বাবা মেয়েকে বুঝতে পারছে, মেয়ে বাবাকে বুঝতে পারছে। এই এইগুলো খুব ইন্টারেস্টিংভাবে এসছে আর কি। গানকে গাইছেটা আনইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ছবিতে, সেটাই সারপ্রাইজ, সেটা বলছি না আমরা, কিন্তু গানগুলো আসছে ভার্চুয়ালি, হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, পেন ড্রাইভ, সিডি, এরার থেকে, ওরার থেকে, এরম নয় যে রেডিওতে বাজছে, তারা কেউ জানে না কি গানটা গিয়েছে, না জেনেই তারা ভালো কাজ করছে, জানে না কে কে গিয়েছে তারা। সো সত্যি তো আজকে ভার্চুয়াল রিয়ালিটিতে আমি কত লোকের সঙ্গে আমার বন্ধুত্ব, জানি না তো সে কে, কিন্তু সে এই এই এটাও আমার এটা ইন্টারেস্টিং আমার কাছে, মানে খুব সহজ সত্যিগুলো যেগুলো ঘটছে, কিন্তু হয়তো আমরা দেখেও দেখতে চাই না, ইগনোর করে যাই কোনোভাবে, সেটাই ইগনোর করতে পারি না, আমরা যতই যা বলি
আমরাই তো নিয়ম ভেঙেছি, আমি তো একসময় নিয়মগুলো ভেঙেছি। আজকে আমার মতন অনেক মানুষ আছে যারা নিয়ম ভেঙেছে। হ্যাঁ, অনেক মহিলা যারা সিগারেট খায়, ফটাক করে মেয়ে তার অল্প বয়সী মেয়ে তার সামনে একটা গাঁজা ধরালে ঠাস করে থাপ্পড় মেরে দেবে। কেন? তুমিও তো নিয়ম ভেঙেছ, তুমি অজস্রবার প্রেম করেছো, তুমিও অনেক কিছু করেছো জীবনে, চাকরির জন্য, অনেক জন্য, তার জন্য। মেয়ে করলে কি অন্যায়? মেয়ে যখন করছে অসুবিধে, তাকে মানতে পারছো না কেন? এইসব প্রশ্ন আছে। আমি জানি না, আমার মনে হয় দর্শকের ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ট্রেলারটা দেখে মানে আমি ভেবেছি আমাকে তো দেখতেই হবে, কারণ আমি রিলেট করতে পারছি বেশ কিছু জায়গায়। তো নীলদা, অনেক কথা হলো দাদা, আরও অনেক কথা বাকি রইলো, কিন্তু সময় তো কম, তাই শেষ করতে হবে। কিন্তু তার আগে তোমার গান দিয়ে আজকে যদি শেষ হয় এবং আপনার কিছু কথা। আমার গান দিয়ে শেষ, গান দিয়ে যদি শেষ করতে হয় তাহলে আমি একটা কথা বলবো। এই ছবিটাতে আমার গানগুলোর মজা এটাই লেগেছে, অন্য ছবিতে নীল দত্ত, আমি মনে করি দ্যাট মানে কমার্শিয়াল মিউজিক মানে সিনেমার মিউজিক করার যে ক্ষমতা সেটা খুব কম লোকেরই থাকে। সিনেমার সিনেমার জন্য মিউজিক করার ক্ষমতা, ব্যাকগ্রাউন্ড করা খুব কম লোকের থাকে। ভালো গান অনেকেই করতে পারে, কিন্তু সিনেমার মিউজিক তারা করতে পারে না, পারে না। বা ব্যক্তিগত জীবনে মিউজিক না করেও অসাধারণ সিনেমার মিউজিক দিতে পারেন সত্যজিৎ রায়। তো এই এগুলো আছে সিনেমার মিউজিকের জন্য, সিনেমা তৈরির জন্য গান করা, আধুনিক সিনেমার জন্য গান করা। আমার মনে করি নীল খুব মানে খুবই ওপরের জায়গায়, অনেক উঁচুতে আছে বলেই অত অল্প বয়সে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছে। কিন্তু আমার অন্য ছবিতে একটা ধরনের ও নিজের মতন করে ও গানগুলো করেছে, তার সুর, তার এ, তার তা, একটা টাইপের, আমার মতো নয়। কোথাও গিয়ে অঞ্জন দত্তর গানের সঙ্গে কোনো মিল নেই সেটা। এই ছবিটা কোথাও গিয়ে আমার ফিরে আসা, আমার ব্যক্তিগত জায়গা থেকে ফিরে আসা বলে এই ছবিটার গানগুলোর অদ্ভুত একটা, যারা শুনছে তারা কিন্তু আমার গানের ফ্লেভারটা পাচ্ছে। আমার আমি কিন্তু সুরগুলো দিইনি, কিন্তু এই সুরগুলো আমার গানের ফ্লেভারের কাছাকাছি, মানে সেটা একজনের করা, মানে একজন চিত্র পরিচালক আর একজন চিত্র পরিচালকের মতন কাজ করছে একজন। এটা টাফ, এটা সত্য যে আমি নিজের থেকে বেরিয়ে একটা জিনিস করছি, কর্ড প্যাটার্নগুলো একরকম করছি, আমি মিউজিকটা একরকম, হ্যাঁ তার মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে করতে ও নিজের জায়গায় ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু ইটস ক্লোজ টু আমার কিছু কিছু গান একটা ক্লোজ টু আমার আমার ধরনের সুর স্ট্রাকচারে, সেইটা খুব ম্যাচিওর লোক করতে পারে। কপি নয়, একটা গান আমার পুরোনো গানের কপি নয়, কপিও নয়, কিন্তু আবার নিজের মতো নয়, এস ডি বর্মনের মতো নয়, সলিল চৌধুরীর মতো নয়, অনুপমের মতো নয়, অঞ্জনা আমার মতন একটা অদ্ভুতভাবে করেছে। এটা আমার কাছে খুব খুব ডিফিকাল্ট যে অ্যাচিভ করেছে, এটা অ্যাচিভ করা খুব শক্ত। মানে কোথাও রঞ্জন, মানে আমি সৃজিতকে যদি বলি, মানে ইটস লাইক সৃজিৎ গান লেখে তো কিছু কিছু, সৃজিৎ অঞ্জনাত্মর মতন গান লিখলো, ইটস লাইক দ্যাট, মানে ইটস লাইক দ্যাট, ওই ওইটা করে করতে পেরেছে আর কি। মানে কোথাও রঞ্জনের হাত ধরে ম্যারিয়ান বা বেলাবোস হালকা হলেও ফিরছেন, মানে সুরের জায়গাটা আমি শুনেছি। হ্যাঁ, এবং আমিও কথাগুলো সেরকম ভাবে ফেলছি, ইয়ে করছি, তা করছি, হ্যাঁ তার মধ্যে অ্যারেঞ্জমেন্টে ওটা ওর মতন হয়ে যাচ্ছে, একদম ওর ওর মতন, কিন্তু ইট ইট হ্যাজ দ্যাট দ্যাট আমি বলবো যে এর বেলাবোস রঞ্জনা নয়। আমার অনেকগুলো অচেনা গান আছে, সেই গানগুলোর ফিলটা আছে, হয়তো আমার কিছু গান ওর পছন্দ, খ্যাপা শহর বা কিছু কিছু গান হয়তো ওর পছন্দ, সেই পছন্দের জায়গা থেকে ও করছে। রঞ্জন আজ তার বাড়ি থেকে পালাবে, নীলাঞ্জন আজ অফিসে রুখে দাঁড়াবে, ছেড়ে দেবে তার সস্তার কেরানির কাজ, শিবু আর শিলা পালিয়ে বিয়ে করবে, সঞ্জয় দূর পাল্লার ট্রেন ধরবে, ছেড়ে চলে যাবে তার চৌকো চাপটা সমাজ। ইচ্ছে হলো হঠাৎ নিজেকে ভালোবাসতে, আজ তাই লাই 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 আজ যা ইচ্ছে তাই
যা হবার তা হবে কি আসে যায় লাইভ লাইভ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমরা আমাদের ভালোবাসার জিনিসগুলোর কাছে, ভালোবাসার মানুষগুলোর কাছে ফিরতে চাই সবসময়, কিন্তু 13th April একজনের কাছেই ফিরতে হবে, একজন না বরং রঞ্জনার কাছে, অঞ্জন দত্তর কাছে এবং নীল দত্তর কাছে। এবং সেটার জন্য অবশ্যই হলে গিয়ে দেখতে হবে আমি আসবো ফিরে। আর বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায় আমি আসবো, ফিরে আসবো। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।